হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ ইশানী ডাব্লুবিপি এক্সাইজ মেন আর সাব ইন্সপেক্টরের নতুন একটা প্র্যাকটিস সেট নিয়ে এলাম আজকে মক টেস্ট সিরিজ হচ্ছে তিরিশ তো আজকের ক্লাসে তোমাদের জন্য পঞ্চাশটা প্রশ্ন রেখেছি প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভালো লাগলে লাইক করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো ওকে আর তোমরা যারা আগের ক্লাসগুলো দেখে নিতে পারো নি তাদের জন্য ডিসক্রিপশন বক্সে প্লেলিস্ট লিংক দেওয়া আছে সেখান থেকে আগের ক্লাসগুলো দেখে নেবে এছাড়াও আমি এক্সারসাইজ মেনের জন্য ইন্ডিভিজুয়ালি একশোটা ক্লাস করিয়ে দিয়েছি তারও লিঙ্ক সেখানে দেওয়া আছে সেখান থেকে তোমরা ক্লাসগুলো দেখে নিতে পারো আর ডিসক্রিপশন বক্সে ফেসবুক গ্রুপ টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমরা জয়েন হয়ে যেতে পারো ওকে তাহলে চলো বন্ধুরা আজকের ক্লাসের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমরা দেখে নিই ভিডিও শুরুতেই আমি তাদের নামগুলো বলে দেব যারা উনত্রিশ নম্বর পর্বে আমাকে স্কোর জানিয়েছে প্রথম নাম হচ্ছে দিলবার হোসেন থার্টি ফোর আউট অফ ফিফটি বাসুদেব দাস থার্টি নাইন আউট অফ ফিফটি মদন বিশ্বাস থার্টি সিক্স আউট অফ ফিফটি উত্তম কুমার বর্মন থার্টি নাইন আউট অফ ফিফটি মনোজিৎ বর্মন টোয়েন্টি সেভেন আউট অফ ফিফটি রীতা দত্ত ফিফটিন আউট অফ ফিফটি অজিত সিংহ ফরটি আউট অফ ফিফটি তুষার পূর্বে টোয়েন্টি সিক্স আউট অফ ফিফটি মহারাজ প্রামাণিক ফর্টি আউট অফ ফিফটি শেখ মঞ্জুর আলী থার্টি সিক্স আউট অফ ফিফটি সাবির সর্দার থার্টি ফোর আউট অফ ফিফটি তোমাদের প্রত্যেকের স্কোর ভালো তবে হায়েস্ট স্কোর হচ্ছে অজিত সিংহ আর মহারাজ প্রামাণিক তোমরা পেয়েছো ফরটি আউট অফ ফিফটি ওকে প্রত্যেকের স্কোর ভালো তো আমি আজকেও তোমাদের প্রশ্ন বলার পর দু থেকে তিন সেকেন্ড সময় দেবো তোমরা সেই সময়ের মধ্যে উত্তর করে নিও মনে মনে শেষে গিয়ে দেখবে আউট অফ ফিফটি কত স্কোর করতে পারলে আর এইভাবেই আমাকে জানিয়ে দিও আমি তাহলে পরবর্তী ভিডিওতে তোমাদের নাম অ্যানাউন্স করে দেব। ওকে আর একটা কথা বলবো আমাকে শেখ মঞ্জুর আলী বলে কমেন্ট করেছে যে দিদি জেনারেল সায়েন্সের মক টেস্টের ভিডিও দাও তো জেনারেল সায়েন্সের জন্য কিন্তু আমি ভিডিও দিই মানে চ্যাপ্টার ধরে ধরে প্রত্যেক চ্যাপ্টার ধরে ধরে খুঁটি খুঁটি এমসিকিউ প্রোভাইড করছি তার লিঙ্ক কিন্তু এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখান থেকে তোমরা জেনারেল সায়েন্সের ক্লাসটা দেখে নিও এছাড়াও আমি হিস্ট্রি জিওগ্রাফিরও একদম চ্যাপ্টার ভিত্তি খুঁটি খুঁটি এমসিকিউ প্রোভাইড করি একদম পরপর চ্যাপ্টার ধরে ধরে তোমরা সেই ভিডিওগুলো দেখতে পারো প্রত্যেকটা ভিডিওর প্লেলিস্ট লিঙ্ক কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে ওকে তাহলে দেখে নিই আজকের প্রথম প্রশ্ন এক নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের কোন অঞ্চলকে পশ্চিমবঙ্গের তাজ বা মুকুট বলা হয় আমি শুধু সঠিক উত্তরটাই বলবো তোমরা দু সেকেন্ডের মধ্যে মনে মনে উত্তর করে নিও এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ দার্জিলিং পার্বত্য অঞ্চল অপশান এ পরের প্রশ্নে যাব দু নম্বর প্রশ্ন রেইনবো রিভলিউশন বলতে নিচের কোনটিকে বোঝায় সঠিক উত্তর অপশান ডি জৈব পদ্ধতিতে কৃষিকাজ অপশন ডি আর বায়ো ডিজেল উৎপাদন হচ্ছে কালো বিপ্লব ঠিক আছে ব্ল্যাক রিভলিউশান আর মাছের উৎপাদন হচ্ছে ব্লু রিভলিউশন নীল বিপ্লব নীল বিপ্লবের জনক হচ্ছে অরুণ কৃষ্ণান আর হরিলাল চৌধুরী ঠিক আছে আর দুধের উৎপাদন তো তোমরা জানোই হোয়াইট রিভলিউশন বা শ্বেত বিপ্লব জনক হচ্ছে ভর্গিস কুরিয়ান আবার ভর্গেস কুরিয়ানকে কিন্তু মিল্কম্যানও বলা হয় ঠিক আছে পরের প্রশ্নে যাব তিন নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্ন কার্পেট তৈরির জন্য বিখ্যাত স্থান কোনটি সঠিক উত্তর অপশন এ মির্জাপুর কার্পেট তৈরির জন্য বিখ্যাত স্থান পরবর্তী চার নম্বর প্রশ্ন বিশ্বের বৃহত্তম অভ্র কোনটি বিশ্বের বৃহত্তম অভ্র অপশন ডি কোডারমা অপশন ডি পাঁচ নম্বর প্রশ্ন দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার কাকে বলা হয় দক্ষিণবঙ্গে প্রবেশদ্বার বলা হয় অপশন এ ক্যানিংকে পরবর্তী ছ নম্বর প্রশ্ন ছ নম্বর প্রশ্ন ম্যাঙ্গানিজের বহুল ব্যবহার কোন শিল্পের ক্ষেত্রে ঘটে সঠিক উত্তর অপশন এ লৌহ ও ইস্পাত শিল্পের ক্ষেত্রে ম্যাঙ্গানিজের বহুল ব্যবহার ঘটে সাত নম্বর প্রশ্ন কোন জলপ্রপাতকে ভারতের নায়াগ্রা বলা হয় সঠিক উত্তর অপশন এ চিত্রকূট জলপ্রপাতকে ভারতের নায়াগ্রা বলা হয় চিত্রকূট জলপ্রপাত হচ্ছে ইন্দ্রাবতী নদীতে আর ছত্তিশগড় রাজ্যে অবস্থিত একটা প্রাকৃতিক জলপ্রপাত আচ্ছা জলপ্রপাতের উচ্চতা হচ্ছে উনত্রিশ মিটার মানে পঁচানব্বই ফুট আর বর্ষাকালে এর প্রস্ত এবং বিস্তার অনেক হয়ে যায় ঠিক আছে সেই কারণে একে ভারতের নায়াগরা বলা হয় আচ্ছা এন্না জলপ্রপাত সম্পর্কে একটু বলি এন্না জলপ্রপাত হচ্ছে উচ্চতা একশো তিরাশি মিটার উড়িষ্যাতে এন্না নদীতে আর চাচাই জলপ্রপাত হচ্ছে মধ্যপ্রদেশের চাচাই নদীতে উচ্চতা একশো মিটার দশম জলপ্রপাত হচ্ছে ঝাড়খণ্ডে কাঞ্চি নদীতে উচ্চতা হচ্ছে চল্লিশ মিটার এ প্রসঙ্গে একটা কথা মনে রাখবে যে ভারতের উচ্চতম উচ্চতম জলপ্রপাত বর্তমানে কিন্তু কুঞ্চিকল আগে ছিল যোগ জলপ্রপাত এখন কুঞ্চিকল এর উচ্চতা হচ্ছে চারশো পঞ্চান্ন মিটার বা চোদ্দোশো তিরানব্বই ফুট আর এটা বরাাহী নদীতে কর্ণাটকে বরাহি নদীতে ঠিক আছে পরের প্রশ্নে যাব আট নম্বর প্রশ্ন ভারতের নিম্নলিখিত কোন রাজ্যটিতে হিমালয় ও সাগর ছুঁয়ে আছে হিমালয় এবং সাগর ছুঁয়ে আছে কোন রাজ্য সঠিক উত্তর হয়ে যাবে পশ্চিমবঙ্গ আমাদের রাজ্য হিমালয় এবং সাগর ছুঁয়ে আছে নয় নম্বর প্রশ্নে যাব স্বচ্ছ ভারত অভিযান অনুযায়ী পশ্চিমবঙ্গের সর্বাধিক স্বচ্ছ শহরের তকমা পেয়েছে কোন শহর সঠিক উত্তর অপশন এ হালি শহর অপশন এ পরবর্তী দশ নম্বর প্রশ্ন শক্তির উৎস কোনটি সঠিক উত্তর অপশন এ নিউক্লিয় সংযোজন সৌরশক্তির উৎস এগারো নম্বর প্রশ্ন শালক সংশ্লেষের অন্ধকার বিক্রিয়া কোথায় ঘটে ঘটে অপশান ডি স্ট্রোমা অন্ধকার দশা অন্ধকার বিক্রিয়া ঘটে স্ট্রোমা আলোক বিক্রিয়া ঘটে গ্রানায় পরবর্তী বারো নম্বর প্রশ্ন কোন উদ্ভিদের দেহ মূল দ্বারা গঠিত সঠিক উত্তর অপশান এ মনোট্রোপা মনোট্রোপা উদ্ভিদের দেহ মূল দ্বারা গঠিত পরবর্তী তেরো নম্বর প্রশ্ন গোত্রীয় উদ্ভিদের মূলের অদ্ভুদে যে লোহা গঠিত প্রোটিন থাকে তাকে কি বলে তাকে বলে লেগ হিমোগ্লোবিন অপশন বি পরবর্তী চোদ্দো নম্বর প্রশ্ন কোনো বস্তু যদি সরল রেখা বরাবর গতিশীল হয় তাহলে তার গতিকে কি বলে সর রেখা বরাবর গতিশীল হবে সেক্ষেত্রে তাকে বলবে রৈখিক গতি অপশন এ রৈখিক গতি আচ্ছা এই গতি সম্পর্কে একটু বলে দিই পদার্থবিজ্ঞানে পরিপার্শ্বের সাপেক্ষে কোনো বস্তু বা ভৌত ব্যবস্থার স্বীয় অবস্থার পরিবর্তনকে গতি বলা হয় আবার গতিকে প্রকাশ করা হয় স্মরণ তরণ দূরত্ব বেগ দ্রুতির মাধ্যমে ঠিক আছে কোনো বস্তুর গতি যদি সরল রেখা বরাবর হয় তবে সেই গতিকে রৈখিক গতি বলা হয় যেমন এ প্রশ্নটার খেটে কোন বস্তু যদি সরল রেখা বরাবর গতিশীল হয় তাহলে তার গতিকে কি বলে রৈখিক গতি মানে সরল রেখা বরাবর হবে সেক্ষেত্রে হচ্ছে রৈখিক গতি হবে তাহলে ঘূর্ণন গতি কাকে বলা হয় সাধারণভাবে কোনো বস্তু একটি স্থির বিন্দু বা অক্ষের সাপেক্ষে ঘুরতে থাকলে সেই গতিকে ঘূর্ণন গতি বলা হয় আচ্ছা ঘূর্ণন গতির ফলে বস্তুর কেবল কৌণিক স্মরণ ঘটে রৈখিক স্মরণ ঘটে না মানে কোনাকি স্মরণ ঘটবে রেখাগত কোনো স্মরণ ঘটবে না আর ঘূর্ণন গতির অপর নাম এই জন্য কৌণিক গতি কয়েকটা উদাহরণ বলি পৃথিবীর চাকার আবর্তন গতি 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 চলন্ত পাখার এগুলো হচ্ছে উদাহরণ পর্যাবৃত্ত গতি কাকে বলা হয় গতিশীল কণার গতি যদি এমন হয় যে এটি এর গতিবেগের কোনো নির্দিষ্ট বিন্দুকে একটি নির্দিষ্ট সময় পরপর একই দিক থেকে অতিক্রম করে তাকে বলা হয় পর্যাবৃত্ত গতি ঠিক আছে নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর একই দিক থেকে অতিক্রম করলে সেটা হচ্ছে পর্যাবৃত্ত গতি এক্ষেত্রে আমাদের হৃৎপিণ্ড মানে পর্যাবৃত্ত গতি খুবই চমক চমকপ্রদ একটা উদাহরণ আর কি উদাহরণ আছে ঘড়ির কাটা বৈদ্যুতিক পাখা সাইকেলের চাকা ইত্যাদিও পর্যাবৃত্ত গতি উদাহরণ আর স্পন্দন গতি কি কম্পন গতি বা স্পন্দন গতিও এক ধরনের পর্যাবৃত্ত গতি ঠিক আছে পরের প্রশ্ন যাব পনেরো নম্বর প্রশ্ন টেরিলিনের উৎস কী চারটে অপশান আছে সঠিক উত্তর অপশান এ পেট্রোলিয়াম টেলিন টেরিলিনের উৎস ষোলো নম্বর প্রশ্ন শব্দের প্রাবল্যের একক কী শব্দের প্রাবল্যের একক অপশান এ ডেসিবেল অপশান এ তাহলে ওহোম কিসের লেখক এসআই পদ্ধতিতে রোধের একক হচ্ছে ওহম এসআই পদ্ধতিতে রোধের একক ওহম আর ফেরাইডে কি ফ্যারেডে হলো কোনো পদার্থের তড়িৎ আধান সঞ্চয় করে রাখার সামর্থ্য অর্থাৎ তড়িৎ ধারকত্বের একক ঠিক আছে আর পাসকাল হচ্ছে চাপের এসআই একক ওকে পরের প্রশ্নে যাব সতেরো নম্বর প্রশ্ন রেবিস রোগের ভ্যাকসিন কে আবিষ্কার করেন সঠিক উত্তর অপশন ডি লুই পাস্তুর রেবিস রোগের ভ্যাকসিন আবিষ্কার করেন আঠেরো নম্বর প্রশ্ন অণুজীব বিদ্যাজনককে অনুজীব বিদ্যা জনক অপশন ডি লিউএন হুক পরবর্তী উনিশ নাম্বার প্রশ্ন সিমেন্ট তৈরি করতে নিচের কোন কাঁচামাল ব্যবহৃত হয় এক্ষেত্রে উত্তর হবে অপশন বি লাইমস্টোন এবং ক্লে অপশন বি কুড়ি নম্বর প্রশ্ন কুইক সিলভার কোন মৌলটিকে বলা হয় কুইক সিলভার কোন মৌলকে বলা হয় অপশান সি পারদকে বলা হয় কুইক সিলভার আরেকটা প্রশ্ন তোমাদের খুব আসে পরীক্ষায় যে জার্মান সিলভারে কত শতাংশ সিলভার আছে জার্মান সিলভারে কিন্তু কোনো সিলভার নেই সিলভার জিরো পারসেন্ট পরের প্রশ্নে একুশ নাম্বার সবচেয়ে বেশি ভিটামিন সি সমৃদ্ধ ফল কোনটি সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি পেয়ারা সবচেয়ে বেশি ভিটামিন সি সমৃদ্ধ ফল বাইশ নম্বর প্রশ্ন কোন রোগ প্রতিরোধের জন্য বিসিজি টিকা ব্যবহার করা হয় সঠিক উত্তর অপশন বি যক্ষা রোগ প্রতিরোধের জন্য বিসিজি টিকা ব্যবহার করা হয় আচ্ছা একটা প্রশ্ন তোমাদের আসে বা আসতে পারে বিশ্ব যক্ষা দিবস কবে পালিত হয় চব্বিশে মার্চ প্রতি বছর চব্বিশে মার্চ বিশ্ব যক্ষা দিবস পালিত হয় তেইশ নম্বর প্রশ্ন জেট প্লেন বায়ুমণ্ডলের কোন স্তরে দেখা যায় সঠিক উত্তর অপশন এ স্ট্র্যাটোস্ফিয়ারে দেখা যায় চব্বিশ নম্বর প্রশ্ন উদ্ভিদের কোন অংশ থেকে জাফরান পাওয়া যায় সঠিক উত্তর অপশান এ গর্ভ থেকে জাফরান পাওয়া যায় পরবর্তী পঁচিশ নাম্বার প্রশ্ন পাস্তুরাইজেশনের মাধ্যমে জীবাণুমুক্ত করা হয় কাকে জীবাণুমুক্ত করা হয় অপশান ডি দুধকে জীবাণুমুক্ত করা হয় পাস্তুরাইজেশনের মাধ্যমে ছাব্বিশ নাম্বার প্রশ্ন প্রসম দ্রবণে লিটমাসের বর্ণ কি প্রসম দ্রবণে লিটমাসের বেগুনি পরবর্তী সাতাশ নাম্বার প্রশ্ন মানব দেহে কোন গ্রন্থিকে অ্যাডামস অ্যাপেল বলে সঠিক উত্তর অপশন সি থাইরয়েডকে অ্যাডামস অ্যাপেল বলে আঠাশ নাম্বার প্রশ্ন বাতাসের মাধ্যমে পরাগ যোগকে কি বলে বাতাসের মাধ্যমে পরাগ যোগকে বলা হয় অ্যানি মোফিলি অপশন সি অ্যানি মোফিলি পরবর্তী উনত্রিশ নম্বর প্রশ্ন ভগৎ সিং রাজগুরু ও সুখদেবকে কোন ঘটনায় জড়িত হবার জন্য ফাঁসি দেওয়া হয়েছিল সঠিক উত্তর অপশন বি লাহোর ষড়যন্ত্র মামলা অপশন বি পরবর্তী তিরিশ নম্বর প্রশ্ন দ্য গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া কাকে বলা হতো তোমরা প্রত্যেকে জানো সঠিক উত্তর অপশান বি দাদাভাই নৌরুজি একত্রিশ নম্বর প্রশ্ন গান্ধীজি হিন্দ স্বরাজ লিখেছিলেন কোথায় বা কখন লিখেছিলেন সঠিক উত্তর অপশান সি ইংল্যান্ড থেকে দক্ষিণ আফ্রিকায় যাত্রা নৌজাহাজে অপশান সি পরবর্তী বত্রিশ নম্বর প্রশ্ন পূর্ণ স্বাধীনতা ছাড়া কোনো কিছুতেই আমি সন্তুষ্ট হব না এটা কার উক্তি অপশন ডি এটা মহাত্মা গান্ধীর উক্তি পরবর্তী তেত্রিশ নম্বর প্রশ্ন পনেরোশো চল্লিশ সালে কনৌজের যুদ্ধে শেরশাহের কাছে কে পরাজিত হন অপশন সি হুমায়ুন পরাজিত হন পরবর্তী চৌত্রিশ নম্বর প্রশ্ন আমির খসরু কার সভাকবি ছিলেন আমির খসরু কার সভাকবি ছিলেন সঠিক উত্তর অপশন এ আলাউদ্দিন খলজি সভাপতি আমির খসরু পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন দিল্লির কেন্দ্রীয় আইনসভায় বোমা নিক্ষেপে ভগৎ সিংয়ের সঙ্গী কে ছিল অপশন সি বটুকেশর দত্ত পরবর্তী ছত্রিশ নাম্বার প্রশ্ন ভারতের নাগরিকত্ব আইন কবে পাশ হয় উনিশশো সালে নাগরিকত্ব আইন পাশ হয় অপশন সি সাঁয়ত্রিশ নম্বর প্রশ্ন ভারতের সংসদীয় ব্যবস্থা গৃহীত হয়েছে কোন দেশ থেকে অপশন বি ব্রিটেন পরবর্তী আটত্রিশ নাম্বার প্রশ্ন ভারতের সর্বোচ্চ প্রশাসক হলেন অপশন সি রাষ্ট্রপতি উনচল্লিশ নম্বর প্রশ্ন অস্পৃশ্যতা দূরীকরণ কোন অনুচ্ছেদে বর্ণিত আছে অপশন ডি সতেরো নাম্বার অনুচ্ছেদে অস্পৃশ্যতা দূরীকরণ বর্ণিত আছে পরবর্তী চল্লিশ নাম্বার প্রশ্ন এ রাইটার্স পিপল কে লিখেছেন অপশান বি ভি এস নৈপাল একচল্লিশ নম্বর প্রশ্ন ভারতের কোন রাজ্যের সরকারি ভাষা ইংরেজি অপশান ডি নাগাল্যান্ড নাগাল্যান্ডের সরকারি ভাষা ইংরেজি পরবর্তী বিয়াল্লিশ নম্বর প্রশ্ন সুব্রত কাপ কোন খেলার সাথে যুক্ত সঠিক উত্তর অপশান বি ফুটবলের সঙ্গে যুক্ত হচ্ছে সুব্রত কাপ তেতাল্লিশ নাম্বার প্রশ্ন নো স্পিন এই আত্মজীবনী কোন কিংবদন্তি ক্রিকেটারের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি শেন ওয়ার্নের নো স্পিন এই আত্মজীবনী হচ্ছে শেন ওয়ার্নের পরবর্তী চুয়াল্লিশ নাম্বার প্রশ্ন এয়ারফোর্স অ্যাকাডেমি কোথায় অবস্থিত সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ হায়দ্রাবাদে অবস্থিত এয়ারফোর্স অ্যাকাডেমি অপশান এ পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন মাইক্রোসফট ওয়ার্ডে রিপ্লেস অপশনটি নিচের কোন মেনুতে আছে সি সি এডিট মেনুতে আছে পরবর্তী প্রশ্ন কম্পিউটারের মেমোরি ডিভাইসে কোন ধরনের সার্কিট ব্যবহৃত হয় অপশন বি ফ্লিপ ফ্লপ সাতচল্লিশ নম্বর প্রশ্ন এল এ এন ল্যান ল্যান কথাটির অর্থ কী বা ফুল ফর্ম কী সঠিক উত্তর অপশান এ লোকাল এরিয়া নেটওয়ার্ক অপশান এ পরবর্তী আটচল্লিশ নাম্বার প্রশ্ন ফোর জি কথাটিতে জি মানে কি জি মানে হচ্ছে জেনারেশন অপশান বি পরবর্তী উনপঞ্চাশ নম্বর প্রশ্ন আসামের পুলিশে ডিএসপি হিসেবে নিযুক্ত হচ্ছেন কোন প্রখ্যাত মহিলা দৌড়বিদ কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্নটা দিয়েছি এক্ষেত্রে উত্তর হয়ে যাবে অপশন বি হিমা দাস অপশন বি হিমা দাসের জন্ম হচ্ছে আসামের নওগাঁ জেলার ধিং নামক গ্রামে তাই হিমা দাসকে কিন্তু ধিং এক্সপ্রেস বলা হয় তোমাদের প্রশ্ন হতেই পারে যে ধিং এক্সপ্রেস নামে কে পরিচিত হিমা দাস ঠিক আছে হিমা দাসের জন্ম হচ্ছে আসামের নওগাঁ জেলায় হিমা দাস দু সালে অর্জুন পুরস্কার পান ওকে পরবর্তী এবং শেষ প্রশ্ন পঞ্চাশ নাম্বার প্রশ্ন ভিএলসিসি ফেমিনা মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড টু থাউজেন্ড টোয়েন্টি শিরোপা জিতলোকে এক্ষেত্রে উত্তর হচ্ছে অপশন বি মনসা বারাণসী অপশন বি তিনি তেলেঙ্গানার বাসিন্দা দু সালে মিস ইন্ডিয়া খেতাব জয় করেছিলেন আর ইনি একজন পেশায় হচ্ছেন ইঞ্জিনিয়ার ওকে তাহলে বন্ধুরা এই ছিল আজকের ক্লাসে তোমাদের পঞ্চাশটা প্রশ্ন যদি তোমাদের ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করো কমেন্ট করো আর সম্ভব হলে একটু শেয়ার করে দিও যাতে তোমাদের হাত ধরে আমার এই ক্লাসটা আরও অনেকের কাছে পৌঁছে যেতে পারে আর আমার নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বেলাইকানটা প্রেস করো যাতে আমার ভিডিওর পরবর্তী নোটিফিকেশান তোমাদের কাছে সঠিক সময়ে পৌঁছে যায় আর যারা ইতিমধ্যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা ফেসবুক গ্রুপ টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপের সঙ্গে জয়েন হয়ে যেতে পারো লিঙ্ক ডিসক্রিপশান বক্সে আছে আমি প্রত্যেক দিন ফেসবুক গ্রুপে আর টেলিগ্রাম চ্যানেলে অনেকগুলো করে প্রশ্ন পোস্ট করি তোমরা সেই সকল প্রশ্নের উত্তর করতে থাকো ঠিক আছে আর ডেসক্রিপশন বক্সে দেখবে যে আবগারি মেইনের আমি একশোটা সেপারেট ক্লাস করিয়ে দিয়েছি তার লিঙ্কও দেওয়া আছে ঠিক আছে তো তোমরা যারা আগের ক্লাসগুলো দেখে নাওনি তাদের জন্য প্লে লিস্ট লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আগের ক্লাসগুলো দেখে নিও আজ এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে ভালো থেকো বাই